দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি রোববারের আয়োজন নতুন করে ভাবি অনুষ্ঠানে। সাথে আমি মহসিন আশরাফ। দর্শক, যৌতুক একটি সামাজিক ব্যাধি, এটা আমরা সবাই জানি। আমাদের সমাজে যৌতুকের প্রচলন এখন হয়তো নেই বললে চলে, কিন্তু দায়গ্রস্ত কন্যার পিতা কি এখনও দায়মুক্ত? এখনও বিয়েতে যৌতুক হয়তো নেই, কিন্তু উপহারের নামে রয়ে গেছে এখনও যৌতুকের মতো রেওয়াজ। অন্য একটি চিত্র আছে ছেলেদের বেলায়। একটি ছেলে বিয়ে করতে গেলে সামাজিক রীতির কারণে সামর্থ্য চিন্তা বিবেচনা না করে যে দেনমোহরের প্রতিযোগিতা চলে, তাও বা কতটা ধর্ম ও বাস্তবসম্মত, এসব নিয়ে আজ আমরা কথা বলব আমাদের অনুষ্ঠানে। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আজ যারা আমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। দর্শক, আমার ডানে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। তার পাশে আছেন কাজী আশরাফ হোসেন, যিনি ঘটক পাখি ভাই নামে বহুল পরিচিত, আমরা সবাই পাখি ভাই নামে তাকে চিনি। তার পাশে আছেন আইনজীবী ব্যারিস্টার সাদমান আহমেদ আবির। আমার বামে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মাসুম বাকি বিল্লা। তার পাশে আছেন একজন ব্যবসায়ী মোহাম্মদ আবু সালেক, এবং তার পাশে আছেন একজন চাকরিজীবী ফৌজি রহমান শাওলি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নতুন করে ভাবে অনুষ্ঠানে। আমি পাখি ভাই, শুরুতে আমি আপনার কাছে একটু যেতে চাই। আপনি তো প্রচুর বিয়ে পড়িয়েছেন এবং আপনাকে ঘটক পাখি ভাই বললে বাংলাদেশের সবাই চেনেন। এই যে বিয়েতে যৌতুক চায়, এখন কি বিয়েতে যৌতুক চাওয়া হয়? চায় না তো, এইভাবে তো না, বরং হয়েছে কি যে মেয়ের বাবা ছিলেন বা বিয়ের দরকার, এখন তাদের ছেলে পছন্দ হয়েছে, এখন তারা এটা গোপনীয় আলাপ যে আমার কোনো সমস্যা থাকলে আমি দেবো, তো আপনাকে আমি আত্মীয়তা করতে চাই। এখন যদি আপনি মেহরবানি করে করেন, মেয়ের বাবার অবস্থা অনেক ভালো, ছেলে তাদের পছন্দ হয়েছে, যদি কোনো সমস্যা থাকে এটা তারা পূর্ণ করবে, যেমন ফ্ল্যাট গাড়ি কোনো ভালো কিছু দিতে হয় এটা দেয়, এই জন্য মেয়ে বিয়ে দিতে হবে। মেয়ে বয়স হয়েছে, লেখাপড়া জানে, ভালো একটা ছেলে হয়েছে, এই হাতে করে ছাড়তে চায় না। আপনার কাছে আমি একটা জানতে চাই, একটা মেয়েকে আপনি একটা কন্যার বাবা, আপনি কন্যাকে পড়ালেখা করালেন, শিক্ষিত বানালেন, তাকে মানুষ করলেন, কন্যার বাবা কেন দিতে চায় ছেলেটাকে? দিতে চায় তার বিয়ে তো উপযুক্ত, বিয়ে দিতে হবে, বয়স বাড়তেছে। বিয়ে দেওয়ার জন্য কি যৌতুক দেয় একটা ছেলেকে? আপনি তো আপনার মেয়েকে দিচ্ছেন। যৌতুক না, ওই জায়গায় যৌতুক হয় না। এরা মনে করে এই ছেলেকে যদি আমি কিছু অফার না করি তাহলে ছেলেকে পাবো না, হাতছাড়া হয়ে যাবে। আপনি ধরেন একটা কন্যার বাবা ফ্ল্যাট দিল, গাড়ি দিল, বাড়ি দিল, ছেলেদের কি কখনো দেখেছেন আপনি, আপনার এমন হয়েছে যে ছেলে রিফিউজ করেছে আমি এটা কিছুই নেবো না, এরকম ঘটনা আছে? অনেক আছে, অনেক আছে। অনেক ছেলেরা বলে আমার তো অনেক কিছু আছে, আমি কেন মেয়ের বাবার এরকম জোর করবো, জবরদস্তি করে তার অভিশাপ নেবো, আমার অনেক কিছু, আমি সব কিছু দিয়ে আনবো, এরকম ছেলে বহুত আছে। আমার অনেক ছেলে আছে টাকা ছাড়া কিছুই বোঝে না, গাড়ি ছাড়া কিছুই বোঝে না, ফ্ল্যাট ছাড়া কিছুই বোঝে না। আচ্ছা, ও লাগবেই তার মনে মনে। আচ্ছা, এখন ওইভাবে না, প্রকাশ্যে চায় না, কিন্তু মেয়ের বাবা বুঝে যায় যে সে চাচ্ছে। হ্যাঁ, মেয়ের বাবার দেখে কি আছে, প্রকাশটা কিভাবে করে ধরেন, মনে মনে চাচ্ছে। মেয়ে আমার কাছে তো সে জানে মেয়ের নামই আটটা ফ্ল্যাট, একটা বাড়ি, পাঁচতলা বাড়ি। এখন মেয়েটা তোর সুবিধা না, দেখেন আমি তো দেখি, দেখার পরে যদি ভালোও লাগে তবে দেখেন ওরা কীভাবে বিয়ে শাদী দেবে, আমার তো বাড়ি ছেড়ে নেয়, তারা জানিয়ে শুনিয়ে দেখুক আমার কাছে দেবে কি না, এই দিয়ে চিন্তা করে যে এই জায়গায় পাওয়া যাবে, আসে যখন পাওয়া যাবে। আচ্ছা, কখনো কোনো মেয়েকে আপনি বিয়ে পড়িয়েছেন, কোনো মেয়ে বলেছে যে না আমি এগুলো দিব না, তার বাবাকে না করেছে যে আমি বিয়ে করবো না? দেবো না তো কথাটা আসে না, মেয়ের বাবার আসে, মেয়ে তো দিয়েই রাখছে, মেয়ের বাবা তো দিয়ে রাখছে, হিসেব দিবি ভালো ছেলে পাইলে। মেয়ে জানে যে এগুলো দিচ্ছে আমার হাজবেন্ডকে? না জানে, আমার নিশ্চয় না, এ তো মেয়ের বাবা দিবে, তারে আমার মাইয়া একটা, আমার এত কোটি কোটি সম্পদ খাবে কে? মেয়েই তো বাবা, তোমার তো, তুমি তো আমার ছেলের মতো, তুমিই তো বাবা। আচ্ছা, এইভাবে মনে করি তো ছেলেরা আসে। আমি একটু শালির কাছে ঘুরে এসে তারপর আপনার সঙ্গে কথা বলবো। শালি, বিয়ে হয়েছে, আপনি সঙ্গে ঘর সংসার করছেন, কিন্তু আপনার টানা ধরেন আপনার বন্ধু বান্ধব আছে, আপনার গ্রামের বান্ধবীরা আছে, তারও সংসার টংসার করছে, এই যে মানে যদিও আমরা যেটাকে বলি যৌতুক না বলে যদি উপঢকন বলি, হ্যাঁ উপঢকন না বলে, আপনি দেখেন যে এই সংসার এখনো কি বোঝাটা রয়ে গেছে? তো আসলে শেষ হয়নি আর হচ্ছেও না, এটার কারণ হলো আমাদের প্যারেন্টস এবং যারা বিয়ে করছে তাদের মন মানসিকতা। যেমন উনি একজন একটা ছেলের কথা বলল যে সে এক্সপেক্ট করেই নেয় যে যেহেতু আসে আমাকে দিবে, কিন্তু সে কেন চিন্তা করে না যে আমি যা করছি আমার নিজের যোগ্যতা দিয়ে, দ্যাট ইজ দ্য বেস্ট থিং, আর আমি বিয়ে করে দেন আমি নিব। বাবা মা তো আসলে মেয়েটাকেও শিক্ষিত বানাচ্ছে, এখন তো গ্রামীণ পরিবেশ বলেন, মধ্যবিত্ত বলেন, লোয়ার ক্লাস বলেন, সবাই চায় তার সন্তানদেরকে লেখাপড়া করাতে। সো লেখাপড়া করাতে গিয়েও একটা বেশ এফোর্ট দিতে হয় পিতামাতাকে, একটা সন্তানকে শিক্ষিত করার পরে তারপর যদি তার মাথায় থাকে আমার মেয়েকে বিয়ে দিতে হলে আমাকে
না দিলে আমার সামাজিকতা রক্ষা হবে না, মান সম্মান থাকবে না, ছেলে আসবে না, তখন আসলে তাহলে আমরা কোথায় আছি? যৌতুক বিরোধী যে আইনগুলো হচ্ছে, কিন্তু আসলে কি এটা যাচ্ছে? বিয়ের সময় তো যা দেয় দেয়, কুরবানির সময় জামাইকে একটা গরু দিতে হচ্ছে, বিক্রমপুরে একটা সিস্টেম আছে মেয়েকে একদম ঘরের চামচ থেকে শুরু করে মশারি একদম প্রত্যেকটা জিনিস দিয়ে দিতে হচ্ছে, কারণ এটা তাদের ট্রেডিশন। কিন্তু আসলে এই ট্রেডিশনের আলে কিন্তু যৌতুক চলেই আসছে যুগ যুগ ধরে। যেটা আমরা আসলে যেটা বন্ধ করার চেষ্টা করতেছি যে কোনোভাবেই হোক, আমাদের আইন দিয়ে হোক, ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে হোক, হচ্ছে না কিন্তু, আমরা কিন্তু সাফার চলে আসছে। হ্যাঁ, এবং কি হয় লাস্টে দেখা যায় যেই মেয়েটা আসলে এই ট্র্যাডিশনের বাইরে যেয়ে কিছু না নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে তাকে কথা শুনতে। আমি এটাই আসছিলাম যে কি ধরনের মানে সামাজিক দাম্পত্য জীবনে কি ধরনের প্রভাব ফেলে স্বামী স্ত্রীর মধ্যে, টানে পরিস্থিতি চলে। হ্যাঁ, কিছু শ্বশুরবাড়িতে তো কিছু জিনিস শুনতেই হয় যে তোমার বাবা কিছু দিয়ে দেয়নি, সো তোমার যা এখন আছে আমাদের, তো তার কিছু তো খোটা শুনতেই হবে। সামহাও আপনার যেটা বলে যৌতুক নাম যদি নাও দিই, ট্রেডিশন বলি বা উপঢকন বলি, সেই নামে এখন এটা রয়ে গেছে। সালিক, আপনার কাছে আমি একটু যেতে চাই। আমি সালি অনেকগুলো কথা বললেন, আপনি তো নিশ্চয়ই আপনার অঞ্চলের বিয়ে শাদী দেখেছেন, বা মানে আসলে কি ফ্যামিলিতে এরকম হয়? আপনি তো নিজেও সংসার করছেন, যদি আমরা সবাই সংসার করছি, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে ফ্যামিলিতে হয় আসলে। অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশ তো এ ধরনের একটা ট্রেন্ড সেই বহুদিন থেকেই চলে আসতেছে অতীত বর্তমানে। বর্তমানে এটার ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, আমরা যেটা আলাপ করছি। হ্যাঁ, আমরা একটু আধুনিক হয়েছি, শিক্ষিত হয়েছি, শিক্ষার হার বেড়েছে, আমাদের চলন বলন চেঞ্জ হয়েছে, যার কারণে এখন যৌতুক ব্যাপারটা মানে এনিহাও বিভিন্নভাবে মিডিয়ার প্রচার প্রচারণায় এটা একটু প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে গেছে। যৌতুক নিতে গেলে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিষয় আছে, প্রশাসনের বিষয় আছে, ওটাকে আমরা একটু টুইস্ট করে ট্র্যাডিশন শব্দ নিয়ে আসছি, ট্র্যাডিশনে আনছি। তো অল টুগেদার এটা আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই জিনিসগুলা বিশেষ করে মেয়েদের জন্য পেইনফুল। অনেক সময় দেখা যাচ্ছে হাজব্যান্ড কিছু বলছে না, শ্বশুর শাশুড়ি কিছু বলছে না, কিন্তু থার্ড পার্টি বলছে, এখানে ঢুকে যাচ্ছে, ওকে পেইন দিচ্ছে, বলছে এটা সেটা বলে পেইন দিচ্ছে। বা দেখা যাচ্ছে যে হয়তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আসলে মেয়েদের থেকেই বেশি আসে, ওদের থেকে একটু তির্যকভাবে আসে। হ্যাঁ, ছেলেরা বা পুরুষরা অনেক সময় বললো একটু অ্যাভয়েড করে যায় বা দূর থেকে বলে, অনেক ইনডাইরেক্টলি বলে, কিন্তু মেয়েদেরগুলো একটু বেশি তির্যক থাকে, যেটা খুব ওকে পেইন দেয়। ধরেন সবসময় যে ব্যাপারটা আসলে প্রেশার দিয়ে হচ্ছে তা না, মিউচুয়ালি বিয়ে দিবে, ছেলে বিয়ে করাবে, এখানে সবার একটা শখেরও ব্যাপার থাকে। আমার মেয়েকে আমি একটা জিনিস আমি স্যার আপনি জানতে যে শখের বিষয় থাকে, কিন্তু কখনো কখনো একটা মেয়ের বাবার সামর্থ্য নাও থাকতে পারে। হ্যাঁ, প্রবলেমটা ওখানে, আমি দেওয়া নেওয়া এটা ধরেন হবেই, দুটো ফ্যামিলি অ্যাডজাস্ট হচ্ছে, তাদের মধ্যে দেওয়া নেওয়া হবে, তাদের মধ্যে যাওয়া আসা হবে, খাওয়া দাওয়া হবে, দুই চারজন এদিক থেকে ওদিকে যাবে। আমাদের কোশ্চেনটা হচ্ছে যে আমি আপনাকে 10 লাখ টাকা দিলাম, জিনিসটাকে যখন আমরা নিয়মে পরিণত করছি, নিয়মে পরিণত করছি, অনেক সময় দেখা যাচ্ছে নিয়মটা এমন হচ্ছে মানে প্রেশার করা লাগতেছে না, মেয়ে পক্ষ এমনিতেই নিজের মধ্যে এক ধরনের আড়ষ্ট অনুভব করছে। শাওলি যেটা বলছিলেন যে না হলে কথা শুনতে হবে। এখন এটা এস্টাবলিশ হচ্ছে, কিন্তু আসলে হয়তো দেখা যাচ্ছে ছেলের পক্ষ বলেও নাই কিছু, কিন্তু এখন কোরবান আসছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে মেয়ের পক্ষ নিজেই একটা প্রেশার ফিল করছে, ইন্টারনালি একটা প্রেশার ফিল করছে যে মিনিমাম 20,000 টাকার একটা ছাগল যদি না পাঠায় বা যাত্রার সামর্থ্য অনুযায়ী এটা যদি না পাঠায় তাহলে তো কথা শুনতে হবে মেয়েকে। আসলে কিন্তু ছেলের পক্ষ থেকে হয়তো এটা কোনো ডিমান্ডই করা হয় না, কিছু বলা হয় না, কিন্তু ওরা ইন্টারনালি এটা। কিন্তু আবার আপনার কথাই ফিরে যায়, পরবর্তীতে সেই মামা চাচা খালারা এসে বলবে কি রে একটা ছাগল পাঠায়নি। হ্যাঁ, একদম মাস্ট এটা, মানে নতুন বিয়ের ক্ষেত্রে মানে সামাজিক ভাবে যে নিয়মটা প্রতিষ্ঠিত, এবং এই কারণেই যে সামাজিকভাবে যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং এই কারণে মেয়ের বাবারা সামাও যেভাবে চিন্তা করেন যে সামর্থ্যের বাইরে গিয়ে চাপটা অনুভব করছে। আমি একটু সাদবান আবিরের কাছে একটু যেতে চাই। বিষয়টা হচ্ছে যে আমরা কিছু কথা শুনলাম, আপনি তো ডিভোর্স লয়ার হিসেবে কাজ করেন, এই দাম্পত্য কলহ যেটা আমাদের হয় এবং একসময় গিয়ে বিচ্ছেদে গড়ায়, এই মানে অপ্রচলিত যে উপঢকন বা যৌতুক বলে, এটা কতটুকু প্রভাব ফেলে? উনি একটু আগে যেটা বলেছে যে আমাদের আগে মানে পার্থক্যটা বের করে দিতে হবে কোনটা যৌতুক এবং কোনটা গিফট, এটা আগে আমাদের ডিটারমিন করতে হবে। তো যৌতুক হলো অনকন্ডিশন, যদি কোনো বিয়ের যদি আগানো হয় অথবা বিয়ের পরবর্তীতেও যদি কোনো কিছু চাওয়া হয়, প্রেশারাইজ করা হয়, সেটাকে যৌতুক হিসাবে আমরা
গ্রাহ্য করতে পারি আইন আইন অনুসারে। তবে বিয়ের পরে অথবা আগে যদি গিফট দেওয়া হয় যেটার মধ্যে কোনো ধরনের মানে কোনো শর্ত নেই, ঠিক আছে, যে কোনো কিছু দেওয়া হয় সেটাকে আপনি যদি যৌতুক বলে ক্লেম করেন সেটা কোর্টে অথবা কোনো জায়গাতে এটা স্ট্যান্ড করবে না। ডিভোর্সের ক্ষেত্রে দুই ধরনের ডিভোর্স আমরা সচরাচর দেখে থাকি। একটা হলো যেটাকে বলা হয় খোলা তালাক, সেটা হলো দুই পার্টির মিউচুয়াল মানে মিউচুয়াল কনসেন্টে এক জায়গায় বসে আমরা আগালাম, ঠিক আছে। আরেকটা হলো যে একটা ছেলেও দিতে পারে তালাক, একটা মেয়েও তালাক দিতে পারে। তো তালাকের ক্ষেত্রে তালাক দেওয়ার সময় অবশ্যই সেখানে জাস্টিফাইড কিছু রিজন থাকতে হবে। যখন রেশিও কেমন আপনার কাছে যেগুলো আছে রেশিওটা কেমন? মোস্ট অ্যাবাভ 80% 90% ইস্যুজ এটাই এরকমই থাকে। মানে মেয়েরা মেয়েদের সাইড থেকে যখন কোনো ক্লেম হয় অথবা কোনো উকিল নোটিশ যখন করা হয় তখন তো অবশ্যই তারা মেনশন করে। আচ্ছা, মানে আমি বলছেন যে যত ডিভোর্স তার 80% এই দেনা পাওনার ইস্যুতেই আসে? হ্যাঁ, এটা এটা অ্যাবাভ 80% এখনও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে প্রচলিত যে সমস্ত রীতিনীতি আছে দেনা পাওনা নিয়ে সেগুলোর জন্য ঘটে থাকে। আমরা বিষয়টি নিয়ে এখন আমাদের সাথে আছেন রফিকুল ইসলাম, তার কাছে যাব। আপনি রফিকুল, আমরা তো এখন শিক্ষিত হয়েছি, যেটা বলছিলেন আমরা সবাই জানি, এখন আমরা মনে মনে আধুনিক হয়েছি, শিক্ষায় আধুনিক হয়েছে, শিক্ষা আমাদের বেড়েছে, হার বেড়েছে। এখন ওই যে আপনি যাদের আলোচনা শুনলেন, যে বাড়তি চাপ বোঝা আমাদের সমাজে একটা মেয়ের বাবা মেয়ের বাবার প্রতি, এটা কেন এখন রয়ে গেছে? আমার যেটি মনে হয় যে যৌতুক একটি সামাজিক সমস্যা তো ডেফিনেটলি আর কি, কিন্তু এটি সামাজিক সমস্যা পেরিয়ে এটি একটা প্রাণঘাতী সমস্যাও বটে আর কি। তো সেখানে আমার মনে হয় প্রথমেই যে বিষয়টা সেটি হচ্ছে নারী শিক্ষার ঘাটতি। আপনি দেখবেন যে যে নারী শিক্ষিত তার কিন্তু তুলনামূলকভাবে যৌতুক দেওয়ার প্রবণতা বা সম্ভাবনা কিন্তু কম, এবং একই সাথে যে নারী কর্মসংস্থানে রয়েছে, যে একটি ভালো চাকরি করছে, সেখানে যৌতুকের প্রশ্নই ওঠে না আর কি। এবং সেখানে যেমন হচ্ছে পাত্রপক্ষ থেকেও যৌতুক চাওয়া হয় না, আর পাত্রীপক্ষ থেকেও এটা কল্পনাও করে না আর কি। এবং একই সাথে যে নারীর প্রতি আমার যে সামাজিক দৃষ্টিভঙ্গি যেটি রয়েছে আর কি, যে নারীকে একটু অধস্তন করে দেখার যে একটা প্রবণতা রয়েছে, সেই প্রবণতাটাও কিন্তু আপনার যৌতুককে উৎসাহিত করছে। আমরা শিক্ষিত হয়েছি, ঠিক বলেছেন, আমাদের আর্থসামাজিক অনেক পরিবর্তন ঘটেছে, কিন্তু আমাদের সেই মাইন্ডসেট বা আমরা সেই মনস্তত্ত্বের জায়গায় কিন্তু খুব বেশি পরিবর্তিত হতে পারিনি। একটা সময় ছিল যে এই মানে যৌতুকের প্রচলন আরও বেশি ছিল আর কি। আজকে যৌতুকের প্রচলন কিছুটা কমেছে, কিন্তু ওই উপঢৌকন বা আপনার যে উপহার সেটি কিন্তু আবার প্রচলিত রয়েছে আর কি। এবং আমাদের যে ওল্ড মাইন্ডসেট যেটি রয়েছে আর কি, নারীকে একটু অধস্তন জায়গায় ভাবার, সেখানে যদি পরিবর্তন ঘটে এবং একই সাথে নারী শিক্ষা কর্মসংস্থান এবং তার সামাজিক অবস্থানে যত এগিয়ে যাবে আর কি, তখন দেখবেন যে ধীরে ধীরে যৌতুক বা এরকম উপঢৌকনের যে আলোচনা সেগুলো চলে যাবে। যদি এটি আমাদের স্বতঃস্ফূর্তভাবে কিছু একটা হয় যে আমি স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ করে আপনাকে একটা জিনিস উপহার দিয়েছি আর কি, সেটি কিন্তু আবার সামাজিক সংহতিও বাড়ায়। আপনাকে যেমন দিয়েছি আপনি একটা কমফোর্ট বোধ করছেন, আবার আমি যে দিই আমিও এক ধরনের তৃপ্তি বোধ করছি আর কি। এর ফলে এক ধরনের কিন্তু আত্মীয়তার সম্পর্কটা শক্তিশালী হয়ে থাকে। উপহার এবং এই যৌতুক এই দুইটাকে আমাদের স্পষ্ট করে আলাদা করতে হবে। যদি আমরা দুইটাকে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু একটি আরেক ধরনের একটা বিচ্যুতির সম্ভাবনা আমরা তৈরি করতে পারি আর কি। ওইটাই কিন্তু এটা এটা হচ্ছে, ধরেন আপনার দুই ভাই আপনাকে দিল, আপনার শ্বশুর অনেক আছে, আপনাকে গিফট দিল অনেক কিছু, কিন্তু আপনি যে ছোট ভাই ধরেন বা বড় ভাই, তার শ্বশুরের সামর্থ্য নাই, দিল না, এই জায়গায় যে গ্যাপটা লেগে যাচ্ছে, এই জায়গায় তো সমস্যা। এই গ্যাপটা মিনিমাইজ করার একটাই উপায়, সে নারী যদি স্বয়ংসম্পূর্ণ হয়, ওই নারী যদি উচ্চশিক্ষিত হয়, ওই নারীর নিজের যদি কর্মসংস্থান থাকে, ওই নারীর যদি সোশ্যালি রেপুটেড হয় আর কি, তাহলে ওই তার হাজব্যান্ড এর ভাই তার শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু পেয়েছে আর সে পায়নি আর কি, এটা কোনো ইস্যুই হবে না তখন। মানসিকতা পরিবর্তন, মানসিকতা পরিবর্তন আমাদের অবশ্যই। স্যার আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসুম মিলে স্যারের কাছে যেতে চাই। স্যার, বিয়ে তো আসলে সামাজিক এবং ধর্মীয় দুই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি স্যার আপনাকে যেটা জানতে চাচ্ছি যে সামাজিকতার নামে আমি আপনার ছেলে বা মেয়ের বাবা মেয়ের বাবার কাছ থেকে এগুলো নিচ্ছি, উপঢৌকন বলি যাই বলি, এটা কতটুকু আমাদের ধর্মে কতটুকু যুক্তিযুক্ত? ধন্যবাদ আপনাকে। তো এক্ষেত্রে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই বিষয়টা নিয়ে কি বলেছেন, পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে ওনার আমল থেকে শুরু করে পরবর্তী যুগগুলিতে এই বিয়ে সহ এই বিয়ের যে আনুষ্ঠানিকতা এই বিষয়গুলো কিভাবে হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অর্থাৎ তোমরা নিজেদের মধ্য থেকে অন্যায়ভাবে কোনো খাবার ভক্ষণ করবে না, একজন থেকে আরেকজনের অন্যায়ভাবে যেটি
এটি তোমরা নিবে না। তো এজ এ মুসলিম কিন্তু আমাকে প্রথমেই এটিকে গ্রহণ করতে হবে, যেটি নেই সেটি নিতে হবে, যেটি অন্যায় সেটি আমি কখনই গ্রহণ করতে পারবো না, বর্জন করতে হবে। এখন দেখুন, আমরা প্রথমেই একটু খেয়াল করব যে যৌতুক কোনটা, উপটোকন কোনটা এবং ট্র্যাডিশন কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি যে উনি ওনার মেয়ের বিয়েতে, ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে কিন্তু উনি কিছু জিনিসপত্র দিয়েছিলেন। যেমন উনি একটি পশমি কাপড়ের চাদর দিয়েছিলেন, একটি পানি খাওয়ার জন্য একটি মস্ক দিয়েছিলেন। তো সেটি কি যৌতুক ছিল নাকি অন্য কিছু ছিল, এই জায়গাটা আমরা একটু ফাইন্ড আউট করব। পাখিব একটা কথা বলেছিলেন যে আমার ছেলে উপযুক্ত, আপনার মেয়ে দিবেন, তো মেয়ের সাথে কি দিবেন? তো মেয়েটা যে আমি 15 বছর 20 বছর 25 বছর যে আমি যে লালন পালন করলাম, আমি কি, আমার তো কলিজা, সে আমার মেয়ে, তো আমার কলিজা, তো আমার কলেজের টুকরাটাই তো তোমাকে দিয়ে দিচ্ছি, আমি তার সাথে আর কি দিব? এই যে একটা পার্থক্য করা হচ্ছে যে ছেলে উপযুক্ত বেশি, মেয়ে উপযুক্ত না, তার সাথে আরও কিছু দিয়ে তাকে উপযুক্ত বানাও, এখানে আমাদেরকে চেঞ্জ আনতে হবে একটি বিষয়ে। আরেকটি বিষয়ে আমি একেবারে যদি ধরে ফাইন্ড আউট করি যে যৌতুক হচ্ছে যেটি একেবারে একটা কন্ট্রাক্ট থাকে যে আমাকে এটি দিতে হবে, আমাকে 10 লাখ দিতে হবে, অথবা একটা গাড়ি দিতে হবে, অথবা একটা মোটর সাইকেল দিতে হবে, এমনকি গ্রামে এমনও হয় একটি ছোট্ট সাইকেল পর্যন্ত চাওয়া হয়, লেপ তুষক পর্যন্ত চাওয়া হয়, যে কম্বল পর্যন্ত চাওয়া হয়। এই যে একটা চাওয়ার ব্যাপার থাকে যে আপনারা কী দিবেন আমাদেরকে, ফর্দের কথা আসছে, ওই সময় একটা কন্ট্রাক্ট হয়ে থাকে যে আপনারা বলেন মেয়ে পক্ষ আমাদেরকে কী দিবেন। এই যে একটা ব্যাপার, এটি কিন্তু সরাসরি যৌতুক, একেবারে আইন লঙ্ঘন, ইসলাম বলেন, আমাদের দেশীয় আইন বলেন, সব জায়গায় এটি কিন্তু অপরাধ। আরেকটা ব্যাপার হচ্ছে যে না, আমরা এখন আধুনিক হচ্ছি, আমাদের শব্দ চেঞ্জ হচ্ছে, শব্দটা কী দিবেন সেটি না, বরং আমার, যেমন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার হোম ডিস্ট্রিক্ট, সেখানে আর যৌতুক চাওয়া হচ্ছে না, কী দিবেন সেটা বলা হচ্ছে না, বরং শব্দটা চেঞ্জ হয়ে টোনটা চেঞ্জ হচ্ছে এরকম যে আমার এলাকায় এই নিয়ম আছে, আপনাকে সেই নিয়মটা ফলো করতে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কথা কিন্তু একই, ঘুরে ফিরে যে আমার এলাকায় নিয়ম আছে কি। যেমন আমি যদি একটু পয়েন্ট আকারে বলি যে কুরবানির সময় মেয়ে পক্ষ থেকে একটা রান্না দিলে হয় না, আমাদের সমাজে এটা সম্মান থাকে, গরুর রান্না দিলে হয় না। আরেকটা যেমন আমি একটু যদি বলি একেবারে যে রমজানের সময় একটা ইফতার এত বেশি আমাদের দেশে প্রচলিত, ইফতার সামগ্রী পাঠাতে হয়, এবং এই কথাটা বলে কি, এই কথাটা এভাবে বলে যে এটা আমরা যৌতুক চাচ্ছি না, এটা আমাদের এলাকার নিয়ম, মানে আমাদের এলাকার রুলস এরকম, আপনাকে দিতে হবে। তো এই ডেফিনেটলি আপনি যৌতুক বলেন আর দিতে হবে বলেন আর নিয়ম বলেন ট্র্যাডিশন বলেন, সব কিন্তু ঘুরে ফিরে একই কথা, একই অপরাধ। যেমন পাশাপাশি মৌসুমি ফল ফলাদি, এখন আম কাঁঠালের সময়, এখন কিন্তু আমাদের এলাকায়, আমাদের দেশে প্রায় এলাকাতেই এটি থাকে যে আম কাঁঠালের সময় আম কাঁঠাল জাম লিচু যদি মেয়ের পক্ষ থেকে না পাঠায় তাহলে আমাদের সমাজে আমাদের মুখ রক্ষা থাকবে না, আমাদের মান সম্মান থাকবে না। এই যে একটি ব্যাপার, এটি কিন্তু যৌতুক, নিঃসন্দেহে এগুলো যৌতুক। পাশাপাশি আরেকটি থাকে ঈদের সময় পোশাক, রোজার ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে পোশাক দিতে হবে, পোশাক কেকে দিতে হবে, ছেলের বাবাকে, মাকে, ছেলের বোনকে, বোনের সন্তানকে, ভাইয়ের সন্তানকে, ভাবিকে, ভাইকে, মানে আশেপাশে যারা আছে মোটামুটি সবাই, দাদিকে, দাদাকে, নানাকে, নানিকে, সবাইকে। আমি যদি আরেকটি বলি, বিয়ের কয়েক বছর চলে গেল, ধরেন 5 বছর চলে গেল, 10 বছর চলে গেল, তো ছেলে চাইলো যে আমি নতুন করে ব্যবসা শুরু করব, তো ব্যবসা শুরু করব, তোমার বাবার বাড়ি থেকে যদি আমাকে 10 লাখ টাকা না দেয়, 50% যদি না দেয়, আমি চলবো কীভাবে? এই যে একটা ব্যাপার, ডেফিনেটলি এটা কিন্তু যৌতুকের মধ্যে পড়ে। অথবা আমি বিদেশ যাব, বিদেশ যাওয়ার কিছু টাকা যদি সহযোগিতা না করো আমার কীভাবে হবে? ডেফিনেটলি এটা যৌতুক। সন্তান হয়েছে তো নানা কী দিবে, সন্তান হয়েছে নানা আকিকার ছাগলটা নানা দেখ, মানে এই টাইপের একটা ব্যাপার থাকে, মানে এই এগুলোতে ডেফিনেটলি যৌতুক। এই যে স্যার আপনি বলছিলেন অত্যাচার, এই যে আমাদের ইসলাম ধর্মে বা এটা গুণা কিনা আপনি এটা সরাসরি বলেন? আচ্ছা, সে তো এই ক্ষেত্রে ডেফিনেটলি এটা অপরাধ, এটা ইসলামে অপরাধ, আমাদের দেশে অপরাধ। এখন ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যৌতুক এবং উপটোকন বলতে আমরা যে ট্র্যাডিশনকে বোঝাচ্ছি এটা হচ্ছে অপরাধ। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশমি কাপড়ের কম্বল দিয়েছিলেন এবং পানি পান করার মশক দিয়েছিলেন, এটি কিন্তু না ট্র্যাডিশন ছিল, না চাওয়া ছিল, না কোনো দিন ফর্দের আনুষ্ঠানিকতা ছিল। আমার মনে হয় যে এখানে একটা জিনিস যোগ করা, যে উনি যেটি বললেন আর কি, যে রাসূলের আগমনের আগে আপনার ওই আরব দেশে কিন্তু যৌতুক প্রথা প্রচলিত ছিল আর কি, এবং উনি যৌতুক প্রথাকে এসে নিষিদ্ধ করে ঘোষণা করেছেন, এবং উনি তার মেয়েকে যে উপঢৌকন যেটি দিয়েছেন সেটি ভালোবাসা থেকে ছিল। এবং আমরা আমাদের না যে কোনো সমাজই আর কি, আপনি যদি আমাকে একটা গিফট করেন, আমি আপনাকে একটা গিফট করি, তাহলে কিন্তু সেটা এক ধরনের সৌহার্দ্য কিন্তু বৃদ্ধি পায়। তবে এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে যে শুধু আমাদের দেশে তো আমরা সংখ্যাধিক্য মুসলমান ডেফিনেটলি আর কি, কিন্তু অন্য ধর্মের মানুষও এখানে বসবাস করে, বিশেষ করে আর
বাকি মুসলমানদের পরেই ধরেন যে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মের জনগোষ্ঠী বসবাস করবে। হিন্দুদের যে পারিবারিক রীতি সেটি কিন্তু এই উপডৌকন বা যৌতুক কিন্তু এক ধরনের মানে না আমি মানে উপডৌকনকে যে উৎসাহিত করে এটি আমার বলতেই হবে, বলতে হবে এইভাবে যে যেহেতু সেখানে উত্তরাধিকার হিসেবে মেয়েদের বাবার সম্পত্তি পাওয়ার কোনো রেয়াজ নেই, সেই ক্ষেত্রে মেয়ের বাবারা সাধারণত যেটি মানে করে থাকে বিয়ে দেওয়ার সময় তখন অনেক উপডোকন বা উপহার দিয়ে মেয়েকে একটু গুছিয়ে সাজিয়ে বা একটু নতুন জামাইকে একটু সাপোর্ট করে আর কি, সেই প্রচলন কিন্তু হিন্দু কমিউনিটি বা ওই সমাজের মধ্যে রয়েছে। সেটি উপডোকন আকারে দেক আর হচ্ছে যৌতুক আকারে দেক আর কি, সেটি কিন্তু দিন শেষে এক ধরনের অভিভাবকের জন্য প্রেশার। যখন যখন বাবা তার কন্যাকে সে বিয়ে দিচ্ছে এবং একই সাথে খাট পালং তারপরে ধরেন সাইকেল মোটর সাইকেল বা ধরেন ইভেন ফ্ল্যাট বা গাড়ি এগুলো যখন দিচ্ছে আর কি, তখন আমাদের দেশে কয়জনের সামর্থ্য রয়েছে, অর্থনৈতিক সামর্থ্য অল্প কিছু মানুষেরই সেই সামর্থ্য রয়েছে আর কি, এক ধরনের সামাজিক প্রেশার বা এক ধরনের কিন্তু অর্থনৈতিক চাপ তারাও বোধ করে থাকে আর কি, এবং সেখান থেকেও আমার মনে হয় যে মুক্ত হওয়া আমাদের উচিত। এবং সেটি মানে মুক্ত হওয়ার জন্য আজকে যেরকম আপনি যে মানে ধরেন সংবেদনশীল গণমাধ্যম আপনি এই যে কথাবার্তার বা এই যে আলোচনার আয়োজন করেছেন আর কি, দশজন দেখবে এবং সেখান থেকে কিন্তু এক ধরনের লার্নিং তারা নিবে যে এই কন্যা দায়গ্রুপ মানে কন্যা যে তাকে বিয়ে দিয়ে দিচ্ছে আর কি সেটিই তো একটা বড় দেয়া দিচ্ছে, তার সাথে আবার উপডোকন কেন আবার সেটি আবার তার যৌতুক কেন, এটা তো প্রশ্নই ওঠে না, আইনে তো এটা নিষিদ্ধ। যে এখন যেটি আগে থেকে কন্ট্রাক্ট থাকে এবং যেটি ট্র্যাডিশন আকারে দেওয়া হয় এই দুইটি হচ্ছে যৌতুক অন্যায় অপরাধ, আর যেটি দেওয়া থাকে ট্র্যাডিশনের বাহিরে একেবারে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসার মাধ্যমে যে গিফট দেওয়া থাকে বেশি হোক, এটা যদি একেবারে স্বতঃস্ফূর্তভাবে থাকে ট্র্যাডিশনের বাহিরে তাহলে সেটি উপহার, এক্ষেত্রে কোনো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছিলেন কারণ এটি আরও পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে বলছিলেন। দিন মোহর আসলে কীভাবে নির্ধারণ করা উচিত বা আমাদের যে আমরা যে দিন মোহরটা নির্ধারণ করি এটা কতটা আমাদের ইসলাম ধর্মসম্মত বা ধর্মসম্মত যদি আমি প্রশ্ন করি আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ ইরশাদ করেছেন সুরায় নিসার, এই নিসা শব্দটি মানে মহিলাদের নামে মা বোনদের নামে, তো এই সুরাতুন নিসার প্রথমে চার নম্বর আয়াতে যেটি তিনি বলেছেন, তিনি বলেছেন ওয়া আতুন নিসা আ সাদাকাতিহিন্না নিখলাতান, অর্থাৎ তোমরা মহিলাদের নারীদের যে দেনমোহর সেটি স্বতঃস্ফূর্তভাবে আদায় করো। এখানে দুটি শব্দ খুব চমৎকার, একটি হচ্ছে আদায় করো দেনমোহর, আরেকটি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। তো এখানে বিষয়টি হচ্ছে যে ইসলাম সর্বপ্রথমেই বিয়ের ক্ষেত্রে এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যে এটি হচ্ছে একজন নারীর হক, তার অধিকার, এবং এটি ছেলে এবং মেয়ে একসাথে হওয়ার আগেই সেটিকে আদায় করতে হবে এবং এটির সম্পূর্ণ মালিকানা একজন নারীর স্ত্রীর। এক্ষেত্রে আদায় করার ক্ষেত্রেও স্বামী কোনো ধরনের প্রেশার করতে পারবে না বা অন্যভাবেও যে কোনোভাবে যে আমার দেখো সামর্থ্য না এটা সেটা বলে কোনোভাবে তার থেকে যে প্রেশার করে মাফ চাওয়ার কোনো বিধান ইসলাম তাকে দেয়নি। এবং যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে একটি হাদিস আসছে যে যদি কোনো স্বামী দেনমোহর আদায় না করে ইন্তেকাল করে মারা যায় এবং সেই স্ত্রী যদি সেটি ক্ষমা না করে তাহলে তার যে পুরো যে লাইফটা তার স্ত্রীর সাথে কাটালো এই পুরো লাইফটা কিন্তু জিনার সামিল হয়ে যাবে, ব্যভিচারের সামিল হয়ে যাবে। তো এটি কত কঠিন একটি ব্যাপার। তো আমরা দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সময় বিশেষ করে দেনমোহর ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দেনমোহর এই দেনমোহর মোহরে ফাতিমি হিসেবে গোটা পৃথিবীতে প্রসিদ্ধ এখনও পর্যন্ত, এটিকে একটি স্ট্যান্ডার্ড মান এখনও পর্যন্ত ধরা হয়, যেমন সেটি 500 দিরহাম ছিল তখনকার সময়ে। তো এখনকার সময়ে 500 দিরহামের পরিমাণ হয়ে দাঁড়ায় প্রায় 131 থেকে 150 ভরি রূপার দামের সমান আমাদের বর্তমান দাম অনুযায়ী এই দাম। তো এটি একটি স্ট্যান্ডার্ড মান, কিন্তু দেনমোহরটা আসলে হওয়া উচিত দুই পক্ষের পারিবারিক স্ট্যান্ডার্ড, তাদের সামর্থ্য, তাদের যোগ্যতা, তাদের যে সংস্কৃতি কালচার পারিবারিক সামর্থ্য অর্থনৈতিক অবস্থা এটার উপর ডিপেন্ড করে মূলত এটিকে নির্ধারণ করা উচিত। এখন দেখা গেল স্যার আমরা এখন দেখি যে অনেক সময় বলে 10 লাখ 15 লাখ 20 লাখ, আমরা এমন সময় দেখেছি 25-30 লাখও দেনমোহর নির্ধারণ করা হয়। এইটা আসলে এটা কিসের উপর নির্ধারণ করা উচিত? ধর্মীয় একটা অনুশাসন তো আপনি দিলেন যে আমাদের আমাদের একটা সামনে একটা উদাহরণ আছে আমাদের মোহরে ফাতিমি, মোহরে ফাতিমি, হ্যাঁ, এই যে 50 লাখ 20 লাখ 30 লাখ 25 লাখ এটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হবে নাকি একটা
আমাদের ধর্মীয় যে অনুশাসন আছে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে করা। এটি একটি নোংরা প্রতিযোগিতা শুরু হয়েছে, শুরু হয়েছে যে আমার বন্ধু তার ছেলের বিয়েতে 30 লাখ কাবিন দিয়েছে, বা আমার বন্ধুর মেয়ের ক্ষেত্রে এটা হয়েছে, তো আমার ক্ষেত্রে আমার মেয়ের ক্ষেত্রে 30 লাখ দিতে হবে। তো এটা যে আদায় করা লাগবে বা আদায় করাটা যে জরুরি, এই দিকে তাদের ফোকাস নেই, ফোকাস হচ্ছে বেশি হওয়াটা। তো এটি কিন্তু ইসলাম সাপোর্ট করে না, বরং ইসলাম এক্ষেত্রে বলে যে ইসলামের যে মাসআলা, যে রুলস যেটি, সেটি হচ্ছে যত কম হোক না কেন এক্ষেত্রে ইসলাম বাধা দেয় না। যদি 100 টাকাও হয় এবং দুপক্ষ সেটি যদি রাজি থাকে, মেয়ে পক্ষ ছেলে পক্ষ, যে ঠিক আছে আমাদের মোহর 100 টাকা ধার্য করা হলো স্বতঃস্ফূর্তভাবে, ইসলাম কিন্তু সেটিকে মেনে নিচ্ছে। এবং সেটি 50 লক্ষ যদি করা হয়, খুব বেশি করা হয়, ইসলাম সেক্ষেত্রে বাধা দিচ্ছে না, কিন্তু ইসলাম বলছে যে সেটিকে আদায় করা লাগবে। সুতরাং আমার এবং আপনার, আমাদের সমাজে প্রতিটি গার্ডিয়ানের এটা থাকা উচিত, এই সেন্স যে আমার যেহেতু আদায় করা লাগবে, সুতরাং আমাকে আমার আমার যে রেঞ্জ, আমার সামর্থ্যের যে এর ভিতরে কিন্তু থাকা উচিত আমাদের সবার। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি শাউলি আপনার কাছে একটু একটু আমি আসতে চাই যে এই যে দেনমোহরের যে বিষয়টা হচ্ছিল, একটা যখন বিয়ে হয় এই যে 25 লাখ, স্যার বলছিলেন যে একটা এখন একটা প্রতিযোগিতা চলে গেছে, আপনার তো বিয়ে হয়েছে, আপনার কি মনে হয় একটা এই যেহেতু আদায় করার একটা ইস্যু থাকে, তো দেনমোহরটা একটা কেমন হওয়া উচিত, কী ধরনের স্ট্যান্ডার্ড হওয়া উচিত? আচ্ছা, এর আগে আমি মানে কেন এই দেনমোহরটা আসলে আমরা প্রতিযোগিতা করি এখানে আমি একটু কথা বলতে চাচ্ছি। যে জিনিসটা হচ্ছে, আবারও আমি ওই জায়গায় যাচ্ছি যে মেয়েটাকে আসলে একটু হেয় করা হয়, বা যাই হোক আমাদের ট্রেডিশন সামাজিকতা অনুযায়ী যেখানে মেয়েরা একটু দুর্বল ট্রিট করা হয়, সেখানে প্যারেন্টস চিন্তা করে যে ইন কেস অফ ডিভোর্স মেয়েটা হলে এই দেনমোহরটা আদায় করা না হলেও পরে ক্লেম করতে পারছে, সো দ্যাট তার কাছে একটা অবলম্বন থাকছে যে যেটা কিনা সে তার ডিভোর্সের পরে সে নিজেকে স্বাবলম্বী করতে বা কিছুদিন হলেও চলতে তাকে সাহায্য করতে পারে। এখন যে হারে ডিভোর্সের রেট বা নির্যাতনের রেট বাড়ছে, সেক্ষেত্রে এই জায়গাটা একটু তো বিবেচনা করে। আমি অনেক জায়গায় দেখেছি যে এই জিনিসটা বিবেচনা করে যে ইন কেস অফ আমার মেয়ের কোনো সমস্যা হলে তখন কি হবে, এবং যদি ডিভোর্সের দিকে যায় তখন হলো আমার মেয়ের কাছে একটা না একটা কিছু থাকবে, আমি যৌতুক দিচ্ছি বাট আমার মেয়ের কাছেও কিছু থাকছে, মানে কাইন্ড অফ ভাইস ভার্সা চিন্তা ভাবনা একটা থাকছে। আর আদায় করার বিষয়টা যদি আমরা বলি, আমরা তো আসলে বলতেই হচ্ছে দুঃখের সাথে যে আমরা বলি আমরা মুসলিম, বাট আমরা সব আমাদের সুবিধা অনুযায়ী ইসলাম চর্চা করি, সেক্ষেত্রে আমরা দেনমোহর অনেক বেশি নিচ্ছি, বাট আমরা ওই আদায় করার দিকে খেয়াল করছি না, আমরা এটা মাথায় নিচ্ছি না যে এটা আসলে আমাকে আদায় করে দেন আমাকে সংসার লাইফ শুরু করতে হবে। শাইলি আপনাকে ধন্যবাদ। আমি শুধু আপনাকে যেটা জানতে চাই, এই যে দেনমোহরের যে বিষয়টা আসলো, এই দেনমোহরের যদি সঠিকভাবে আমি যদি বিয়ের সময় নির্ধারণ না হয়, ধরেন এই যে একটা ইস্যু আসছিল ডিভোর্সের বিষয় সময়, ওই সময় কি ধরনের জটিলতা হয়? বর্তমান সময়ে অনেক কেসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একজন যুবকের বিয়ে করার সময় দেখা গেছে তার আর্থিক ইনকাম মাসে 20,000-25,000 অথবা 50,000 ছিল, ঠিক আছে। এখন বিয়ে করার সময় এই যে রীতিনীতির জন্য দেখা গিয়েছে 25 লাখ টাকা, 30 লাখ টাকা অথবা 20 লাখ টাকা এরকম দেনমোহর ধার্য করা হলো। বিয়ে হলো, 1 বছর গেল, 2 বছর গেল, ঠিক আছে, মেয়েও শিক্ষিত ছেলেও শিক্ষিত। বর্তমানে আরেকটি ট্রেন্ড শুরু হয়েছে, হাই অ্যাম্বিশাস লাইফস্টাইল। এইটা যখন একটা ছেলে অথবা একটা মেয়ে যখন মাথায় যখন গেঁথে যায় যে না আমার অমুক বান্ধবী অমুক ফ্রেন্ড এই লাইফটা লিড করতেছে, এই দামি গাড়িটা ইউজ করতেছে, গুলশানের অমুক বাড়িটাতে থাকছে, ঠিক আছে, এইগুলোর থেকে দেখা যায় পারিবারিক কলহ তৈরি হয়। একটা সার্টেন টাইম পরে দেখা যায় দুইজনের একসাথে থাকাটা সম্ভব হয়ে উঠে না, কিন্তু সেই ছেলেটার ইনকাম কিন্তু দেখা যায় 20,000-30,000-50,000 টাকার থেকে খুব বেশি না, উচ্চাকাঙ্ক্ষার কারণে। অনেক সময় উচ্চাকাঙ্ক্ষা যেটা বলছে যে সামাজিক স্ট্যাটাস যে জিনিসটা থাকে, তখন দেখা যায় কি, তখন আমরা অনেক কেসে দেখছি যে ছেলেটা ওই যে আনপেইড যেই মোহরানাটা, সেই মোহরানাটার জন্য জেলে যেতে হয়েছে, তার কোর্ট থেকে অর্ডারে তার সম্পত্তি ক্রুক হয়েছে, ঠিক আছে, এবং কি তার এবং কি সাথে সাথে তার বাবা মাকে পর্যন্ত জেলে সাফার করতে হয়েছে। এরকম আমাদের কাছে অসংখ্য কেস রয়েছে, ঠিক আছে, কারণ কোর্টে স্ট্রিক্ট আইন যেটা যে আপনার মেনশনড অ্যামাউন্ট যেটা আপনি দেনমোহরে ইউ হ্যাভ টু পে,
নির্ধারণ করা হয় এটিকে পুঁজি করে কিন্তু আমাদের সমাজে একটা কুচক্রি একটা একটি চক্র বের হয়েছে যাদের কাজ হলো যে বিয়ে করে দেন মোহর টাকা আদায় করা, যাই হোক তাকে নির্যাতন করা হয় স্বামীটাকে, নির্যাতন করলেই তো সে ডিভোর্স দিবে, ডিভোর্স দিলেই তার ওই যে আমাদের সাথে দেখা গেছে মানে অনেক আমার কলিগস ছিল, আমার এর মধ্যে একজন কলিগ সে ইউকে থেকে পড়াশোনা শেষ করার পর বাংলাদেশে চলে আসলো এবং সেও আইন বিষয়ে পড়াশোনা করেছে আমার সাথেই, আমি নাম বলবো না, ঠিক আছে? তো সে আসার পরে আমি হঠাৎ করে একদিন প্রথম আলোর একটা নিউজ একটা কলামে দেখলাম আমার সেই ফ্রেন্ডটার ছবি, সে একজন মেয়ে, ঠিক আছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হয়েছে? সে ইউকে থেকে আসার পরে সে 60টি বিয়ে করেছে এবং কোনো বিয়েই সে 25-30 লক্ষ টাকার কাবিনের কমে করেনি এবং সে প্রায় 2 কোটি টাকার উপরে এবং কয়েকটি গাড়ি সে কয়েকজন ছেলের কাছ থেকে সে আত্মসাত করেছে, ঠিক আছে? সমাজে এই ধরনের মহলও কিন্তু আসলে বর্তমানে বিরাজ করছে, জি, আমাদের এর থেকে অবশ্যই নিজেকে সেফ রেখে আমাদের যে কোনো বিয়ের কার্যক্রম সতর্ক হওয়া দরকার। পারিবারিক যে স্ট্যান্ডার্ড, আমার মনে হয় এটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, যে আমার সামর্থ্য কতটুকু, আমার আত্মীয় স্বজনের সামর্থ্য কতটুকু বা যে আরেক পক্ষ তাদের সামর্থ্য কতটুকু, এই দুই পক্ষের সামর্থ্যের মাঝখানে যেন ছেলেটি শুরুতেই প্রথমে সেটিকে আদায় করতে পারে, এই টাইপের একটা কিছুতে আমাদের সালমান ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছি, এখানে দেনমোহর অনেকে তো আছে পে করে দিচ্ছে, অনেকে আছে বিয়ের একেবারে সাথে সাথেই পে করে দিচ্ছে, কিন্তু বাই চান্স ধরুন ওখানে আবার কোন একটা প্রবলেম ক্রিয়েট হলো, সেক্ষেত্রে যদি ও আবার ওটা রিক্লেইম করে, আপনি যদি ট্রান্সফার করেন, ব্যাংক ট্রান্সফার করেন অথবা আপনি যদি গোল্ড দেন, গোল্ডেরও যেমন রিসিপ্ট থাকে, ব্যাংক ট্রান্সফার করলেও কিন্তু সেটা স্টেটমেন্ট থাকে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, সেটা একটা বিষয় আছে, কিন্তু স্যার আমি আপনার সাথে এই ছোট্ট একটা অ্যাড করতে চাই, এক্ষেত্রে আদায়ের যে বিষয়টা এটা খুব কম ক্ষেত্রে ঘটে, কারণ একটা ছেলে যখন বিয়ে করতে যায় দেনমোহরের পরিমাণটা এমন থাকে যে তার যে যেমন বললো 20,000 টাকা বা 25,000 টাকা সে জব করে, তার দেনমোহর হচ্ছে 7 লাখ টাকা, সে ইনস্ট্যান্ট ওখান থেকে মানে গোল্ডে হয়তো কিছু পরিশোধ করতে পারে, কিন্তু বাসরাতেই বা বিয়ের দিনই ওই মেয়েকে তার আর বাকি 5 লাখ টাকা দেওয়া সম্ভব খুব কম হয়, কারণ তার বেতনই হচ্ছে 5,25,000 টাকা, সেক্ষেত্রে খুবই কম অনাদায় হয়। এক্ষেত্রে আমি একটু ছোট উদাহরণের মাঝখানে, রসুল পাক সাল্লামের কাছে যখন ছেলেরা তখনকার যুবকেরা বিয়ের জন্য যেতেন, তখন নবীজি সাল্লাম আগে জিজ্ঞেস করতেন যে তোমার কি আছে বিয়ে করার মতো সামর্থ্য, তখন বলতেন যে আমার 2টা ঘোড়া আছে বা এর বর্ম আছে বা এরকম কিছু একটা, তখন বলতেন, তখন মেয়ে পক্ষের কাছে রসুল পাক সাল্লাম এটির অফার করতেন যে এই ছেলে এবং এই ছেলের সাথে এই আছে, এখন আপনারা বিয়ে দিতে রাজি হবেন কিনা, এই যে একটা চমৎকার যে তার সামর্থ্য এইটা আছে, এটা এই সামর্থ্যের মধ্যে আপনি দিবেন কিনা। মাসুমের কাছে একটা জানতে চাচ্ছি, সেটা হলো যে দেন মোহরটা এটা কি আসলে এটার উদ্দেশ্যটা কি, ইসলামে আমাদের দেন মোহরের এটা তো একেবারে বাধ্যতামূলক একটা ব্যাপার, উদ্দেশ্যটা কি আসলে ইসলামে, সেখানে ব্যাপারটা কি মেয়ের সিকিউরিটি নামে সম্মান, হ্যাঁ, এটা কি তাকে আমি একজন মেয়েকে আমার সারা জীবনের জন্য সেটা আমি তাকে রেসপেক্ট করলাম, এটা ব্যাপারটা না সিকিউরিটি, আর সিকিউরিটি হলে সেই সিকিউরিটির কস্টিংটা আসলে কিভাবে কত কোন লেভেলটাকে আমি সিকিউর মনে করব, কারোর জন্য 1 লাখ টাকা সিকিউর, কারোর জন্য 1 কোটি টাকাও সিকিউর হবে না। খুব চমৎকার, ইসলামে এক্ষেত্রে খুব সুন্দরভাবে তার বিধানটা স্পষ্টভাবে দেওয়া আছে, ইসলাম বলেছে এটা সিকিউরিটিও না সম্মানের ব্যাপারটিও না, একেবারে স্পেসিফিক্যালি যদি বলি, এটি হচ্ছে যখন স্বামী স্ত্রী বিয়ের মাধ্যমে তাদের যে জৈবিক পূরণটা হয়, এই জৈবিক পূরণের বিনিময়টা আসলে এই মোহরানাটা, সুতরাং যেহেতু জৈবিক পূরণের বিনিময় হচ্ছে এই মোহরানা, সুতরাং ইসলাম এই জন্যই বলে যে এটি শুরু হওয়ার আগে তুমি সেটা পে করো, এটি শুরু হওয়ার আগে সেটি
পে করো। তাহলে আমাদের এখানে কনসেপ্টের মধ্যেও একটা ভুল আছে, ভুল মেসেজ আমাদের না এখানে। আমাদের সোসাইটিতে এখন যেটি হয়েছে, ওই যে আপা যেটি বললেন যে আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু আমরা পিক অ্যান্ড চুজ করছি আর কি, যে কোনটা আমার সুবিধা আর কি, সেই সুবিধা মতো আমরা ওটা করে নিচ্ছি। যে ছেলেটা আজকে বিয়ে করতে যাচ্ছে আর কি, আপনি যেটা বললেন যে তার স্যালারি হচ্ছে মাসে 20,000 টাকা, তাকে 7 লাখ টাকা আপনার দেনমোহর নির্ধারণ করা হচ্ছে, অসম্ভব, সে কেমনে পে করবে? 20 লাখ আপনার ইভেন 30 লাখ টাকাও করা হচ্ছে। এখানে উদ্দেশ্যটাই ভিন্ন হয়ে গেছে, যেটি হয়েছে আর কি, যে এটা এক ধরনের একটা কি বলে একটা ম্যাল প্র্যাকটিস একটা আমাদের সোসাইটিতে ঢুকে গিয়েছে আর কি, এই দেনমোহরের নামে। এখন যদি সত্যিকার অর্থেই যদি পে করতে হয়, ওই যে উনি যে উদাহরণটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনলেন আর কি, তো সেই রকম যে ছেলের কতটুকু সামর্থ্য আছে সেটি তো মেয়ে পক্ষকে বা ছেলে পক্ষ বা অভিভাবকদের এটি আগে ক্লিয়ার করে নিতে হবে, তার উপরে ভিত্তি করে দিনমহর নির্ধারণ করতে হবে। এখন তো সেটা হচ্ছে না, ইসলামের প্র্যাকটিস উঠেছিল যে এক গত মহিলা সে 7টা বিয়ে করেছে আর কি, সেটা ব্যতিক্রম আর কি, সেটা ব্যতিক্রম নিয়ে সে তো ক্রিমিনাল অফেন্স আর কি। কিন্তু আমাদের সোসাইটি একদম ওভারঅল জেনারেল যে ইস্যু যেটি, সেই জেনারেল ইস্যুই হচ্ছে আমরা প্র্যাকটিস যেটি করছি সেটি এক ধরনের ভ্রান্ত প্র্যাকটিসের মধ্যে আছি, একে ব্যতিক্রম বাদ দিয়ে আর কি। আমার কি করা উচিত স্যার? তাহলে আমাদের আমার মেয়েটার নিরাপত্তার কথা বলছি আমরা, একটা ধর্মীয় অনুশাসনের কথা বলছি, আমাদের কি বড় বড় পর্যায়ে যেটি, যে যখন নারী শিক্ষা ওই একই জায়গায় আবার আসতে চাই আর কি, যখন নারীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তাদের কর্মসংস্থান হবে, তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে, এবং আমরা সকলে মিলে সচেতন হব, এবং নারীর ক্ষমতায়ন যদি হয় আর কি, তাহলে যৌতুক থেকে মুক্ত হওয়া সম্ভব। এবং দেনমোহরের যে এক ধরনের কি বলে একটা ফলস একটা মানে কেচিকলের মধ্যে একটা এই সাইকেলের মধ্যে আমরা পড়েছি, ইন অ্যাভারেজ এটাকে সিকিউরিটি হিসেবে মেইনলি তার বিবাহিত জীবনের পরে নিরাপদ বোধ করি, এটা আমরা সবাই চাই, আমাদের সবারই চাওয়া। কিন্তু এইটা যেটা যেন এরকম না হয়ে যায় যে যা মানে আপনি আপনার মেয়ের ভবিষ্যৎ সিকিউর করতে গিয়ে আরেকটা ছেলের জীবন ইনসিকিউর করে দিচ্ছেন। তাদের জীবন হাসি খুশি ভাবে কোনো প্রেশার ছাড়া শুরু করতে পারে না। আমরা সেটাই বলছি, এবং শাওলি আমি আপনার কথা শেষ কথা আমরা আপনার কথাই শেষ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে যারা আলোচনা অংশ নিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। এবং শাওলির কথা ধরেই বলছি দর্শক, নতুন একটা জীবন শুরু হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে, আমরা চাই তারা নিশ্চিন্তে তাদের জীবন শুরু করুক। একটা মেয়ে না তার প্রেশার নিক দেনমোহরের, একটা না একটা ছেলের প্রেশার নিক তার দেনমোহরের, আর অথবা না একটা মেয়ে প্রেশার নিক তার যৌতুকের। আমরা চাই দুটি সুন্দর জীবন নতুন করে শুরু হতে যাচ্ছে, সুন্দর স্বাভাবিকভাবে শুরু করুক, তাদের জীবন মসৃণ হোক। দর্শক ভালো থাকবেন, দেখা হবে আগামী রোববার, শুভরাত্রি।